ठीक है ताहले जदि एटार चार्ज Q1 है एटा जदि Q2 है मध्यवर्ती दूरत्व जदि D है ताहले एटार जे बल लाभ करबे सेटा हलो ई इक्वेशन द्वारा एटा आमरा कूलम्बेर सूत्र थेके जानी। एखन आसो तड़ित क्षेत्रे जे प्राबल्य आमरा देखलाम ताहले एर सूत्र कि हबे एर सूत्र देखो ए सूत्र थेके जस्ट आमाके एकक धनात्मक चार्जटे स्थापन करते हबे तार माने ए Q2 एर जायगाय जदि आमि 1 बसिए देई और ये दुटा दूरत्व साधारणत आर दिए प्रकाश करा है तो आर बसिए दी ताहले आमी जे बल पाबो सेटाई हलो तड़ित क्षेत्रेर प्राबल्य। आसलामु आलैकुम आजके आमरा शिखबो तड़ित क्षेत्र एर प्राबल्य एबं विभव। तो चलो आमरा मूल जायगाय जाई। अच्छा प्रथमे आसो तड़ित क्षेत्र। तड़ित क्षेत्र हलो कोनो আহিत बस्तुर चारपाशे जे अंचल जुड़े तार प्रभाव बजाय थाके माने एटा एकटा एर चार्ज आछे तो अन्य कोनो चार्ज बस्तुके जदि आना हय ताहले से आकर्षण बा विकर्षण बल लाभ करे। तो एई जे एरिया एई एरियाटा आसले थियोरिटिक्याली असीम पर्यन्त विस्तृत माने एई चार्जेर जन्य जे तड़ित क्षेत्र तैरी हबे सेटा आसले एखान थेके शुरू हो चारिदिके देखते पाच्छ चारिदिकेई थाकबे असीम पर्यन्त विस्तृत थाकबे। एखन आसो तड़ित क्षेत्रेर प्राबल्य। तड़ित क्षेत्रेर प्राबल्य हलो एई तड़ित क्षेत्रेर कोनो बिंदुते जदि आमि एকক धनात्मक विशिष्ट कोनो चार्जके निये आसि ताहले एई चार्ज जे बल लाभ करबे। ताहले एई इक्वेशनटा कि हबे इक्वेशनटा हबे हलो आमरा जानि कूलम्बेर सूत्र थेके जे दुइटी चार्ज एके अपरके विकर्षण बा आकर्षण करे सूत्रটি কি ঠিক আছে ताहले जदि एटार चार्ज Q1 है एटा जदि Q2 है मध्यवर्ती दूरत्व जदि D है ताहले एटार जे बल लाभ करबे सेटा हलो ई इक्वेशन द्वारा एटा आमरा कूलम्बेर सूत्र थेके जानी। एखन आसो तड़ित क्षेत्रे जे प्राबल्य आमरा देखलाम ताहले एर सूत्र कि हबे एर सूत्र देखो एई सूत्र थेके जस्ट आमाके एकक धनात्मक चार्जटे स्थापन करते हबे तार माने ए Q2 एर जायगाय जदि आमि 1 बसिए देई और ये दुटा दूरत्व साधारणत आर दिए प्रकाश करा है तो आर बसिए दी ताहले आमी जे बल पाबो सेटाई हलो तड़ित क्षेत्रेर प्राबल्य। देखो তাহলে এটা হলো আমার তড়িৎ ক্ষেত্রের প্রাবল্য। তড়িৎ ক্ষেত্রের প্রাবল্যকে ই দ্বারা প্রকাশ করা হয়। আমি জাস্ট এটার চার্জকে কিউ ধরলাম আর মধ্যবর্তী দূরত্ব হলো আর তাহলে এটা সূত্র হবে আমি এখান থেকে পেয়ে গেলাম। এবার আসো তড়িৎ ক্ষেত্রের বিভব। তড়িৎ ক্ষেত্রের বিভব হলো তড়িৎ ক্ষেত্রের কোনো বিন্দুতে একক ধনাত্মক চার্জকে অসীম দূরত্ব থেকে আনতে যে পরিমাণ কাজ করা লাগে। তো কাজ সমান কি? কাজ সমান হলো বল গুণিতক সরণ। এখন আমরা একক ধনাত্মক চার্জের উপরে যে বল সেটা আমরা জানি ই সেটা হলো তড়িৎ প্রাবল্য। তাহলে তড়িৎ প্রাবল্য গুণ যদি আমি এর সরণ দেই তাহলে আমি কাজ পেয়ে যাব। কিন্তু দেখো প্রত্যেক পয়েন্টে এর কিন্তু বল ভিন্ন, যত দূরে যাবে বল কমে যাবে, যত কাছে আসবে বল বাড়বে, এটা আমরা সূত্র থেকে জানি। তাহলে আমি প্রত্যেকটা পয়েন্টে বল গুণিতক ছোট ছোট সরণ ওই পয়েন্টের কাজ এরকম প্রত্যেক পয়েন্টের কাজ যদি বের করি এবং তাদেরকে যোগ করি তাহলে হবে টোটাল কাজ। অসীম থেকে আনতে যে পরিমাণ কাজ তার মানে টোটালকে আমাকে ইন্টিগ্রেট করতে হবে। তাহলে সূত্রটা কি হবে? তাহলে কি হচ্ছে এটা আমার সেই সূত্র যে আমি প্রত্যেক পয়েন্টের যে ই পাবো তার সাথে যদি আমি ছোট ছোট ডিআরকে গুণ দিই দিয়ে সবগুলোকে যোগ করি মানে ইন্টিগ্রেশন করি তাহলে হবে হলো আমার সেই টোটাল কাজ। এটাই হলো আমার এই বিন্দুর বিভব। তো চল আমরা বোর্ডে যাই, গিয়ে জিনিসটা ক্লিয়ার হয়। তাহলে তড়িৎ ক্ষেত্রের বিভব কি হবে? তড়িৎ ক্ষেত্রের বিভব ভি আমাদের ইন্টিগ্রেশন করতে হবে কোথা থেকে? ইনফিনিটি থেকে মনে করলাম আর দূরত্বের কোনো পয়েন্টে আমি বিভব বের করতে চাচ্ছি, তাহলে ইনফিনিটি থেকে আর পর্যন্ত আমাকে ইন্টিগ্রেট করতে হবে। কিন্তু যেহেতু আমরা উল্টা ইন্টিগ্রেট করছি, ইনফিনিটি থেকে আর দূরত্বে আসছি, সরণ নেগেটিভ, তো সরণ আর বল এই দুটো আসলে বিপরীত হওয়ার কারণে, তো যেহেতু আমি উল্টা ইন্টিগ্রেট করছি এটা নেগেটিভ সাইন আসবে, এর জন্য আমি যেহেতু পজিটিভ ভ্যালুটা চাচ্ছি এর জন্য তার আগে একটা নেগেটিভ আসবে। ই সমান কি জানি? আমার মনে তোমরা বুঝতে পেরেছ, এটা হলো ধ্রুবক, এই জন্য আমি এটাকে বাইরে নিয়ে আসলাম। এটাকে ইন্টিগ্রেশন করলে এটা হয়। আমরা লিমিটের মানগুলো বসিয়ে দিই। লিমিটের মান বসিয়ে দিলে এটা হয়, দেখো তাহলে আমার বিয়োগ সূত্র কী হবে? এটা হলো আমার কিউ চার্জ বিশিষ্ট কোনো বস্তুর আর দূরত্বে তার যে বিভব পাবো। তো এখন আসলে আমরা ছোট্ট একটা অঙ্ক করি, তাহলে আমার মনে হয় তোমাদের ধারণাটা আর ক্লিয়ার। তো দেখো এখানে বলা আছে বি বিন্দুতে একটি ধনাত্মক চার্জ রাখা আছে আর ডি বিন্দুতে একটি ঋণাত্মক চার্জ রাখা আছে।